নবগ্রামের গ্রামের সোদপুর এলাকায় ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে টোটো থেকে পড়ে আহত তিন মৃত্যু এক মহিলার পুলিশ সূত্রে জানা যায় নবগ্রামের গ্রামের সোধপুর এলাকায় পাঁচ গ্রাম থেকে শেরপুরের দিকে যাচ্ছিল একটি ডাম্পার সেই সময় যাত্রী বোঝায় একটি টোটো ডাম্পারকে ওভারটেক করতে গেলে উল্টে যায় টোটোটি একটি বাচ্চাসহ আহত হয় দুজন এবং ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং বাচ্চাসহ আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়